ছেলের বড় বউ আমি খুব আদর করতাম। এখন ওই যে চাকরিটা যে দিছি, এখন আমি বসে বসে খাই, এখন আমার খাইতে দিব না। কয় ছেলেরে কয় কই তোর মারি নিবি নি, তারপরে আমার ছেলে মারে ধরে, তারপরে এই বারে লয় এই না সহ্য করবার বাইরে আমি কান্দাকাটি করি, বারে লাইনে আমার এখানে দিয়ে গেছে। ছেলের বউ চাকরি পাবার পরেই জটিলতার শুরু। সবশেষ সমস্যা সমাধানে 70-এর কাছাকাছি বয়সের সুফিয়া বেগমের জায়গা হয়েছে শৈলান প্রবীণ নিবাসে। আক্ষেপ করে অনেক কথা বললেও কোনো অভিযোগ নেই তার। বললেন ভালোই আছেন এখানে। আল্লাহ বিল্লাহ করি ভালোই আছি। আর এই যে এখানকার যে এরা আছে সবাই আছে, আদর করে সবাই। মুজিবুর রহমান তার গল্প একই। সন্তানরা প্রতিষ্ঠিত হলেও চিকিৎসার খরচ জোটেনি, হাসপাতাল থেকেই ঠিকানা হয়েছে এই প্রবীণ নিবাসে। কোথায় যাই কোথায় যাই, আমি বাড়িতে তো রাগ করে এসি। তো ওই যে এখানে একটা লোক আছিল ডাক্তার, ওই ডাক্তার আমার পাশাপাশি আসছিল, ওই বললো যে আপনারা আমি একখান নিয়ে দিব, আপনি যদি যান থাকেন, খাওয়া দাওয়া তেল সাবান দুগ্ধপাতি বিছনাপাতি একবারে সব ওষুধপাতি সব দিব, আপনারা এক পয়সা আপনার লাগবে না। আমি সে হাতে গিয়ে সেই ড্রাইভারের লগে আসলাম। ড্রাইভার আমার নিয়ে আসে এখানে ভর্তি করে দিল, ভর্তি করে দেব না থাকো না আজকে মনে করে এক বছর হয় নাই আর কি। গতবার বৈশাখ গতবার রোজার শেষে আইসি, এবার রোজা গেল তো এক বছর হয়ে গেল গা আসছি। এখন আল্লাহ করলে আপনাকে দোয়ায় এখানে খুব ভালো আছি। আমি তিনবেলা খাওয়ান দাওয়ান আর তেল সাবান কাপড় চুপুর যদ্যপাতি সব আছে। এদের মধ্যে লুঙ্গি দিছে, পাঞ্জাবি দিছে, জুতা দিছে। প্রবীণ নিবাসের সম্প্রসারণের কাজ চলছে, সেটি তদারকি করতে দেখা গেল এ নিবাসীরই বাসিন্দা আলিয়ানোয়ারকে। ছেলের সংসারে স্বাধীনতা না পেয়ে আগে একটি প্রবীণ নিবাস ঘুরে এখন থিতু হয়েছেন শৈলান গ্রামের এই নিবাসে। ঠিকাদারি কাজ করতেন, তাই বসে না থেকে সে অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন। এখন এই যে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, এই কাজটা মেনলি কাজটা কিন্তু আমার তদারকিতেই চলছে। এখন আমি ছেলেদের কাছে কোনো বোঝা হব না, বিদায়। আমি থানাতে লিখিত দিয়ে আসছি, থানার ডিউটি অফিসারের কাছে লিখিত দিয়ে আসছি যে আমার ছেলের প্রতি কোনো দাবি নেই। এমন অনেক প্রবীণের কথা চিন্তা করেই 1.5 বছর আগে মনোয়ারা ইসলাম তাজুল ইসলাম ট্রাস্টের অধীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় যাত্রা শুরু করেছিল নিবাসটি। ছায়াঢাকা সবুজ গ্রাম শৈলানে খালের পাশে 4-তলা সিমসাম ভবন, 20টি কক্ষে 4 জন করে মোট 80 জন থাকার ব্যবস্থা। যদিও এখানকার বর্তমান বাসিন্দা 22 জন, যাদের মধ্যে 14 জনই নারী। সবুজে ঘেরা এই নিবাসে সব সুযোগ সুবিধাই পাচ্ছেন বাসিন্দারা। এখানে থাকছে সার্বক্ষণিক বিদ্যুৎ, নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা, ফিজিওথেরাপির ব্যবস্থা এবং আলাদা চিকিৎসা কক্ষ ও ডিসপেন্সারি। পরিবারে ঠাঁই না পাওয়া এসব প্রবীণের মনে নানা হতাশা, এজন্য নিয়ম করে কাউন্সিলিংও করানো হয় শৈলান প্রবীণ নিবাসে। নিবাসের উদ্যোক্তা দিলরুবা কবির পারিবারিক 1 বিঘে জমিতেই গড়ে তুলেছেন নিবাসটি। এমন অনেক প্রবীণ আছেন যারা যে কোনো কারণেই হোক নিজের পরিবারে থাকতে পারছেন না, তাদের জন্যই এ নিবাস, জানালেন দিলরুবা কবির। এই আবাস শুধু নিম্নবিত্তের জন্য কেন, এরও ব্যাখ্যা মিলল। আসলে বয়স বাড়ার সাথে সাথে নিজের কিছু সমস্যার কথা মনে হলো এবং মনে হলো আমার বয়সী যারা আছে সবার তো একই প্রবলেম হবে, একাকিত্ব, জরা ব্যাধি, তারপর পারিবারিক বন্ধনের শিথিলতা, সব কিছু মিলিয়েই মনে হয় যে বেশ কিছু সমস্যা চোখে পড়ে। শুধু আমাদের না, তারপর দেখা যায় যে প্রথমে আমাদের মতো লোকদের জন্য মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা আছে তাদের জন্যই আমি একটি প্রবীণ নিবাস খোলার চিন্তা করি। পরবর্তীতে দেখলাম কাজ করতে যেয়ে যে এদের জন্য করতে গেলে এটা অনেক বেশি
ব্যয়বহুল, সেটা আমার পক্ষে করা সম্ভব নয়। তারপর চিন্তা করলাম যে যারা উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তারা সমস্যার সমাধান কিছুটা সামাল দিতে পারে, কিন্তু গরিবদের জন্য এটা সামাল দেওয়া খুবই কঠিন ব্যাপার। অশান্তি নিয়ে অনেকে আসে, যাদের একদমই পরিবারের জায়গা হয় না, বিভিন্ন রকম অসুবিধা থাকে, তারাই আর কি এখানে আসতে পারে। তো তাদের মৌলিক চাহিদাগুলির সাথে সাথে মানসিক শান্তি দেওয়ারও আমরা চেষ্টা করি। মানসিক শান্তি বলতে এখানে বোঝা যাচ্ছে তারা বাড়ির জন্য সবসময় মন খারাপ থাকে, কেউ তো আর খুশি হয়ে আসতে চায় না। আর প্রবীণ নিবাস সম্পর্কে আমাদের দেশে একটা বিরূপ ধারণাও রয়েছে, যা পুরোপুরি আমি মনে করব ভুল ধারণা। তো তাদেরকে মানসিকভাবে শান্তি দেওয়ার জন্য আমরা যেটা করে থাকি, যে খাওয়া পড়ার পাশাপাশি টেলিভিশন দেখা, খেলাধুলা বিভিন্ন রকমের, ক্যারম খেলা, লুডো খেলা, দাবা খেলা, এগুলি খেলার ব্যবস্থা রয়েছে। এছাড়াও আমরা যেটা করেছি, স্থানীয় স্কুলগুলির সাথে আমরা একটা সম্পর্ক করে নিয়েছি, তারা মাসে দুবার করে এসে প্রবীণদের সাথে, দাদা দাদি নানা নানি যাই হোক না কেন, তাদের রুমে ঢোকে, যে তাদের সাথে গল্প করে, তাদের সাথে সময় কাটায়, তাদেরকে চুলা স্ট্রিয়ে দেয়, গল্প বলে, কাপড় চোপড় গুছিয়ে দেয়। এছাড়াও রয়েছে যে আমরা এখানে কারো, কেউ যদি জন্মদিন করতে চায়, মৃত্যুবার্ষিকী করতে চায়, তারাও আসে, এসে বিভিন্ন সারাদিনের জন্য সময় কাটায়। স্কুল কলেজের ছাত্ররাও আসে, এসে ইফতারের সময় যেমন তাদের সাথে ইফতারি করে, গল্প করে। হ্যাঁ, আমরা আর কি একটা বৃহৎ পরিবার সৃষ্টি করার চেষ্টা করেছি, এটা একটা পরিবার আর কি। এখন তারা একটা পরিবার থেকে এসে যাতে মানসিক কষ্টে না থাকে, সেটার ব্যবস্থা আমরা করার চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি। সবার পক্ষে বাবা মাকে দেখা সম্ভব হয় না, যেসব ছেলে মেয়েরা বিভিন্ন কারণ আছে, ঘরে ঘরে বিভিন্ন পরিবারেই রয়েছে বিভিন্ন রকমের সমস্যাজনিত প্রবীণরা রয়েছে, বিভিন্নভাবে তারা কষ্ট পাচ্ছে। তো এই প্রবীণদেরই যাতে এই ব্যবস্থাটা নিতে পারে, এই সুযোগটা নিতে পারে, তারই ব্যবস্থা করা। এখানে এটা প্রথমত এই জমিটা আর এই ছোটো যে স্থাপনাটা দেখছেন, এটা আমাদের পারিবারিক একটা পরিবারেরই একটা অংশ হিসেবে, যে একটা পরিবারের সম্পত্তি, এটাকে আমরা প্রথমে একটা ট্রাস্টকে দিয়ে দিই, আর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারপর কিছু শুভানন্দী, আর কিছু আছে যে দুই একটা প্রতিষ্ঠান আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে, আর্থিক সহায়তা এবং জিনিসপত্র দিয়ে সহায়তা করে যাচ্ছে। আর এটার ব্যয়ভার চালানোর জন্য আমরা একটা পরিচালনা কমিটি করেছি, একটা ফান্ড করেছি, যাতে এতে করে আমার নিজের প্রতিষ্ঠান কিস্টোন, সেখানের আমাদের সহকর্মীরা দেশে ও দেশের বাইরে উচ্চ পদে কর্মরত আছে, তারা নিজেরাও সাহায্য করছে এবং বাইরে থেকেও যাতে সাহায্য পাওয়া যায় তার ব্যবস্থা করছে। আর আমার বিশ্বাস যে আমরা যদি এটার মান ধরে রাখতে পারি, ঠিকমতো চালাতে পারি, অর্থনৈতিক সমস্যা হবে বলে আমার মনে হয় না। প্রবীণরা পরিবারে থাকবেন, এটাই অবশ্যই কাম্য, তবে পরিবার ছেড়ে কিংবা দূরে থেকে আরেকটি পরিবারের সাথে জীবনযাপনে ব্যতিক্রমী এক ঠিকানা হতে পারে শৈলান প্রবীণ নিবাস। শফিকুল হক, এটি নিউজ, ধামরাই, ঢাকা।